প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন আসসালামু আলাইকুম আমি অমিজুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবকে আন্তরিকভাবে ধন্যবাদ আশা করি সকলেই ভালো আছেন এর আগে আপনারা দেখছিলেন আমাদের এই যে পাওয়ার টিলার অপারেটেড সিডার তার সাথে আমরা লাগাইছিলাম মেকানিক্যাল স্টার্টার আর আপনারা অনেকে আমার কমেন্টের বক্সে জানাইছেন তারপর অনেকে ফোন দিয়ে বলছেন ভাই স্টার্টারটা কীভাবে সেট করব এই যে স্টার্টারটা তো আজকে আপনাদের আমরা দেখাবো স্টার্টারটা কীভাবে সেট করবেন মানে স্টার্টার সেটের এ টু জেড ফুল আপনাদের ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব

সাইড কভারটা পুরো খুলে ফেলতে হবে সাইডটা খুলে কাজ না নেওয়ার পরে আপনার হ্যান্ডেল ফেনিয়া আমার এটা খুলে নিতে হবে নিয়ে এই যে বুস্টটা চেঞ্জ করে আপনার এখানে অভিজ্ঞতা আর একটা বুঝ দিয়ে আছে মানে আমাদের মেকানিক আপনার দেওয়া হবে এটা অরিজিনাল এটা এটা হচ্ছে আপনার স্টারের সাথে এটার ভিতরে দেখেন একটা পল করা আছে বা ঘাট করা আছে এর ভিতরে একটা শ্যাফট হবে হ্যাঁ এই জন্য এটা যে এটা সেই পল্ট করেন এটা ফল্ট করা আছে আর এখানে আরেকটা একটা ইয়ে দেখেন সে আপনার এর ভিতরে দেখেন ইজিয়ালি ভিতরে আপনার একটা ইয়ে আছে আর এটার ভিতরে কোনো সিস্টেম নাই ঘুরে আছে হ্যাঁ এই জন্য এটা আমাদের এটা পরে আপনি হ্যান্ডেল ডিস্টার্ট দিতে পারবেন যদি আপনার এটা যদি কোনো সময় প্রবলেম দেয় দেখা যাচ্ছে একটা প্রবলেম হলেও আপনি পরে এটা খুলে রেখে এই ভিতরে হ্যান্ডেল স্টার্ট করতে পারবেন পরেক্ষণ আপনি এটা সারাই নিয়ে আবার এই যে এখানেও আপনার কল করা আছে এই যে এটা এইখানে লাগাইতে হবে আর এটা এই যে এখানে হবে যদি আমরা হ্যান্ডেল যে হ্যান্ডেলের যে অপশনটা আছে এই হ্যান্ডেলের এই অপশনটা দিয়ে আমরা আবার স্টার্ট হয়ে যাবো হ্যান্ডেল দিয়ে হ্যান্ডেলের স্টার্ট দিলে আপনার এটা খুলে রেখে সেই ক্ষেত্রে আপনি এটা দেয় এখানে যেভাবে লাগানো আছে অরজিনাল এখানে যেভাবে লাগানো ছিল এখানে যেভাবে লাগানো ছিল তখন এই শুধু এই বুসটাই চেঞ্জ হবে আপনার এই যে বুসটা চেঞ্জ হবে এই বুস্টার জায়গায় বুস্ট হবে পরে আপনি অভিজ্ঞতা একই কাজ করাতে পারেন এখন এটা খুলে এখানে লাগাইতে হবে আচ্ছা হ্যাঁ যখন দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে আপনার খোলার মতো না আস্তে আস্তে এটা খুলে এটা বাদ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা তাহলে বাদ তো না এটা আমরা রেখে দিই পরে এটা পরে আপনি ইউজ করতে পারেন দ্বিতীয়বার এই যে এটা আপনাকে চাবি এটা এখানে বসিয়ে নিতে হবে আচ্ছা মানে এটা মেকানিক্যাল স্টার্টার এটা মেকানিক্যাল স্টার্টার এটা এটা হচ্ছে আপনার অরিজিনাল এটা এই কিন্তু এটা লাগানোর সময় আর একটা জিনিস আপনাকে দেখে নিতে হবে যে আপনার উল্টো লাগানো হচ্ছে কিনা যেমন পিনে আমি দেখেন নাম্বার দিয়ে আছে এখানে ডাবল জিরো দিয়ে আছে এখানে থ্রি দিয়ে আছে এখানে কয়েক তিনটা দুইটা নাম্বার দিয়ে আছে এগুলো মিলবে না এই নাম্বারটা নাম্বারের দিকে আপনার এই মাথাটা রাখতে হবে যদি আপনি উল্টা লাগান সেক্ষেত্রে আপনার আবার ভুল হবে সমস্যা হবে সমস্যা হতে পারে ইঞ্জিন স্টার্ট হবে না বা পেনে মিলাইতে হবে সেভাবে মিলিয়ে নিতে হবে নিয়ে এখানে কিছু একটারি রেখে আপনার ছোটো ছোটো করে বাড়ি দিলে এটা আস্তে আস্তে বসে যাবে এখানে বাড়ি মারা যায় না এখানে বাড়ি মারলে সেক্ষেত্রে আপনার এই যে ভিতরে ঢুকবে না এর ভিতরে ঢুকবে না বাড়ি মারলে মুখটা সেসে গেছে সেক্ষেত্রে এমন একটা বুস দিয়ে এর ভিতরে বসায় রেখে বাড়ি নিতে হবে আগেরটার মতন আপনার পুরো কলার আছে এই কলারটা পুরো এখানে দিতে দিচ্ছে ঠেকানো পরে এই যে মিলে গেছে সেক্ষেত্রে আপনি বুঝতে বাড়ি মাল এটা ইজিলি থাকবে আর যদি আপনি যদি বাড়ি হাত দিয়ে উপরে বাড়ি মারেন সেক্ষেত্রে আপনার এই বুসটা ভিতরে ঢুকবে না কিন্তু আপনার সমস্যা হতে পারে বা সেট হচ্ছে না এটা করতে পারেন এখন আমি এখানে পেনিয়াম মিলাই দেখাবো আপনাকে এটা কীভাবে মিলাই নিতে হবে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন এখানে আপনার একটা জিনিস দেখে নেবেন এখানে প্রিনিয়ামটা সাধারণত সবাই বুঝেন এটা এখানে যেমন এই যে দুটো জিরো দেওয়া আছে এই পাশে হোয়াইট প্রিনিয়ামটায় একটা জিরো দেওয়া আছে এটা মিডিল থাকবে এখানে আপনার ক্র্যাঙ্ক প্রিনিয়ামটাই আছে আপনার ওয়ান আছে আর আপনার এই ফিনটায় ড্রবল টু ডবল দেওয়া আছে ওয়ান এক্ষেত্রে মাঝখান থাকবে এখানেও একই অবস্থা আপনার ক্যাম্প প্রিনিয়ামটাই আছে টু একটা আর এই যে আপনার এই ফিনটাই দিয়ে আছে দু টু দুইটা দিয়ে আছে টু এক দুইটা টু এই সাইডে আছে ওয়ান ওয়ান আর এই সাইডে আছে জিরো জি এগুলো হবে এগুলো মিলাইতে হবে এখান থেকে আর একটা মিলাইতে হবে এখন এখানে আছে হচ্ছে আপনার মিলাই নিতে হবে এখানে এই যে থ্রি দিয়ে আছে দুটো আর এখানে একটা জিরো দিয়ে আছে এখানে সেই ক্ষেত্রে আমাকে এই যে একটা থ্রি আর এই যে দুইটা জিরো দিয়ে আছে এখান থেকে আমাকে এখন মিলাইতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমাকে এই যে এখান থেকে

যেহেতু আমরা ধরেন ভিডিও শেষে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের একটু টাইম লাগতেছে কিন্তু আমরা যেটা অ্যাভারেজ করছি আপনার দশ মিনিটেই আপনি এটা লাগিয়ে ফেলতে পারবেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন সেক্ষেত্রে আপনার এখানে আরো দুইটা স্ট্রাইক আছে মানে এটা হচ্ছে আমাদের সাথে একটা হবে এখানে আর এই যেটা আপনার গ্রুপ কম আছে না এই এই সাইডটা ছোট সেটা হবে আপনার এখানে এই দুইটা নাট থাকবে না আপনার অরিজিনাল দুইটা নাট এখানে লাগবে না মানে অরিজিনাল দুইটা নাট সে খুলে রেখে দেবে এগুলো কিন্তু ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে তাহলে কিন্তু সুবিধা নয়তো যদি ভালোভাবে টাইট না দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে দেখা গেলো আপনার সাইড কভার বেরিয়ে চলে আসলো কিংবা এইটাই আপনার কাজ করবে না আবার মোবাইলস বের হয়ে যাবে অনেক সমস্যা

প্রথম থেকে এই ক্লামটা আগে লাগা উঠানোর আগে এটা লাগিয়ে নিতে হবে নাটটা লাগিয়ে নিতে হবে নাহলে আপনার পরে ভিতরে যে পাশ থেকে হাত যাবে না সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে প্রথমে যে নাটটা লাগালাম এখন এটা সাইড কভারের কভারে কাছাকাছি হয়ে যাবে সেক্ষেত্রে আপনার লাগাতে আর কোনো সমস্যা হবে না এটা নিচে নিচে লাগিয়ে নেব তারপরে উপরে গুলা তারপরে উপরে গুলা নাটগুলো সব লাগানো হয়ে নাট তাহলে সবগুলো আবার ভালোমতো টাইট দিয়ে নিলেই সবগুলো নাট ভালোমতো টাইট দিয়ে নিতে হবে এটা একটু দেখে নিতে হবে সেক্ষেত্রে কোনো দিকে কম বেশি বা একটু টাল টাল না থাকলে হালকা হাতলে যদি বাড়ির দু একটা লাগে একটু দিয়ে একটু মিলাই নিতে হবে মিলাই নিতে হবে সুন্দর করে মিলাই নিতে হবে যাতে আপনার সাইড কভারে পেনিয়ামটা হচ্ছে আপনার ঘরে দেওয়ার পরে যে নাট দুইটা টাইট দিয়ে দেবে একটা রে একটা ইঞ্জিনের নাট দুইটা টাইট দেওয়ার পরে বাকি কাজগুলো কমপ্লিট এইগুলো এই কাজগুলো এখন কমপ্লিট হয়ে যাবে Subscribe our channel and click the bell icon. এবার তেলের লাইন তাহলে সে আগের মতন তেলের লাইন যে হয়েছিল সেগুলো লাগাই সেগুলো লাগানি এখানে যে একটা দেখতে আছেন কম্পিশার এটা আছে আপনাদের আমাদের মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে ওটা এই যে এই বুস্ট কোডের মধ্যে লাগাই যে এই স্ক্রুটা এখানে একটা নাট আছে ওই তারটা এই ভিতরে ঢুকায়ে এই যে এখানে একটা স্টার নাট দিয়ে আছে এটা টাইট দিয়ে তারটা এই যে এই মাথাটা দিয়ে এখান থেকে ঢুকায় দিতে হবে যেভাবে এখান থেকে টেনে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে এখানে একটা স্প্রিং আর একটা নাট দিয়ে আছে স্প্রিং একটা মাথা আপনারা এই এখানে লাগাইতে হবে আপনি নাটের প্রথমে এই পাশ থেকে ঢুকায় ওয়াশারটা দেওয়ার পর মানে চেপে দিতে হবে চেপে দিয়ে স্প্রিংটা এখানে ভিতরে যাবে স্প্রিংটা ভিতরে দেওয়ার আগে একটা আর ফিল্ডার ওয়াশার দিই স্প্রিং এর চাপ বেশি না স্প্রিংটা চেপে রাখে যাতে আপনার যাতে মিস্টেক না হয় এখানে এখানে লাগায় নিতে হবে

মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে গেছে আগে প্রথম কাজটা আপনাকে স্প্রিংটা টাইট করে মানে একবার এই ভেতর যে স্প্রিংটা স্প্রিংটা একবার টাইট করে নিতে হবে জি প্রথম অবস্থায় একবার টাইট করে নিতে হবে স্প্রিং টাইট হয়ে গেল তাহলে আমরা স্টার্ট স্টার্ট করে দেখি করার আগে যে এটা আপনার কি এখানে চাপ দিলে যে আপনার এখান থেকে কম্পিউশারটা কাজ করছে এই কম্পিউশারটা কাজ করার সময় এখানে দেখতে হবে যখন আপনি এটা কাজ করাবেন এই যে এখানে পলটা আছে না এটা মিলে যাবে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেলাইকন তো আপনারা দেখলেন অতি সহজে কীভাবে মেকানিক্যাল স্টারটা লাগানোর পরে আবার স্টার্ট করে আমরা দেখালাম আশা করি আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও নতুন নতুন মেশিনের কারিকুলাম দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম